মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষার প্রস্তুতি নিয়ে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো তোমাদের সুবিধাতে বলে দিচ্ছি, আমরা কিন্তু এই চ্যানেল মারফত তোমাদের সামনে বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট এবং সাজেশন সংক্রান্ত ভিডিও কিন্তু প্রদান করে থাকি। কাজেই খুব ভালোভাবে যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো, তাতে করে পরবর্তী আপডেটগুলো তোমরা খুব ইজিলি মানে খুব তাড়াতাড়ি কিন্তু পেয়ে যাবে। তো প্রথমে আমরা দেখব যে টেস্ট পরীক্ষাকে গুরুত্ব দিয়ে কেন দেখা হয় বা টেস্ট পরীক্ষার গুরুত্ব কতটা। তো এক্ষেত্রে বলতে গেলে অবশ্যই বলা উচিত যে তোমরা জানো টেস্ট পরীক্ষায় পাশ করতে পারলেই তবেই কিন্তু ফাইনালে যেতে পারবে। এবার টেস্ট পরীক্ষার যদি রেজাল্ট ভালো না হয় এক্ষেত্রে অটোমেটিকলি কিন্তু তোমাদের যে মোটিভেশনটা কিন্তু ডাউন হয়ে যাবে। বাড়িতে যদি জানতে পারে যে টেস্ট পরীক্ষা তোমরা এরকম প্রস্তুতি রেজাল্ট ভালো না, তাহলে কিন্তু ইজিলি তোমাদের মোটিভেশন ডাউন হলে ফাইনালের জন্য তোমরা মানে প্রস্তুতি নিতে পারবে না। তো এক কথায় বলতে গেলে টেস্ট পরীক্ষা হচ্ছে ফাইনাল পরীক্ষার প্রস্তুতি পর্বের আগের মুহূর্ত, অর্থাৎ এখানে তোমাদের ভালো করে প্রস্তুতি করতে হবে। সুতরাং এখন আমরা আলোচনা করব যে টেস্ট পরীক্ষার মূল প্রস্তুতি পর্বটা কী রকমের হওয়া উচিত, কারণ এখনও কিন্তু তোমরা অনেক সময় পাচ্ছ। আর কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষার অনেক আগেই আপলোড করা হচ্ছে, যাতে করে তোমরা বুঝতে পারো যে বিষয়টা কী। তো প্রথম কথা হচ্ছে তোমাদের সিলেবাস কমপ্লিট করতে হবে। ফার্স্ট অফ মানে প্রথম যে তোমাদের নির্দেশ বার্তা সেটা হচ্ছে তোমাদের পুরো সিলেবাসটাকে কভার করতে হবে ফাইনাল পরীক্ষার আগে। এটা তোমাদের করতেই হবে যে কোনো প্রকারে। তোমরা কী করো না করো, এতদিন কী করেছো না করেছো আমি জানি না, কিন্তু টেস্ট পরীক্ষাকে তোমাদের পুরো সিলেবাস কমপ্লিট করতে হবে। কারণ ফাইনালের 3 মাস আগে তোমাদের টেস্ট পরীক্ষাটা হচ্ছে। এখনই যদি তোমাদের সিলেবাস কমপ্লিট না হয় আর ফাইনালের আগেও যদি তোমরা সিলেবাস কমপ্লিট করতে না পারো, তাহলে কিন্তু মুশকিল, মানে কী হবে তোমরাই বুঝতে পারছো। তোমাদের টেস্ট পরীক্ষার আগে সিলেবাসটা কমপ্লিট করো এবং টেস্ট পরীক্ষার পরে যে ফাইনালের 3 মাস থাকতেছে তখন তোমরা তোমাদের পুরো যে বিষয়টা সেটা তোমরা রিভাইজ করতে পারো। তো এটা হচ্ছে মূল বিষয়, তোমাদের সিলেবাস কমপ্লিট করতেই হবে। পরবর্তী বিষয় পুরো সিলেবাসের পরীক্ষা দেওয়া। এবার কথা হচ্ছে টেস্ট পরীক্ষার যে বিষয়টা, টেস্ট পরীক্ষার আগে তোমাদের বিভিন্ন কিন্তু পরীক্ষা দিতে হবে। নিজের বাড়িতেই পরীক্ষা করো, মক টেস্ট দাও। যদি আমরা খুব তাড়াতাড়ি কয়েকটি ভিডিওর মাধ্যমে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মক টেস্টের কিন্তু ব্যবস্থা করব, তোমরা চাইলে সেগুলো দেখবে, 2-1 দিনের মধ্যেই ভিডিও আসবে। তো মক টেস্ট দিতে হবে। আর একটা কাজ করতে পারো, এর আগের বছরের যে টেস্ট পেপারের প্রশ্নপত্র তার একটা সেট নিয়ে নাও, সেটাকে সলভ করতে শুরু করো। দেখো যে কী রকমের স্কিল তোমাদের, কী রকমের জ্ঞান আয়ত্ত হচ্ছে, কী রকমের তোমাদের মানে সিলেবাস কমপ্লিট হয়ে তোমরা বুঝতে পারবে যে কোন বিষয়টা তোমরা এখনও কাঁচা রয়েছে। আবার নতুন মানে তোমরা স্কিল সেখান থেকে শিখতে পারো, কোন মানে কোন ধরনের টাইপের প্রশ্ন উত্তর করতে সময় বেশি লাগছে। তো টাইম ম্যানেজমেন্টের তো বিষয় রয়েছে না। তো তার আগে মানে টেস্ট পরীক্ষায় বসার আগে তোমাদের মক টেস্ট দিতে হবে, আর ওই পুরনো টেস্ট পেপার থেকে নিয়ে কিন্তু কিছু প্রশ্নের তোমাদের উত্তর করতে হবে পুরো সিলেবাস থেকে। পুরো সিলেবাসের যে হয় না, যেমন উচ্চ মাধ্যমিকের গল্পগুলি থেকে, কবিতাগুলি থেকে, বাংলার যে সমস্ত একদম প্রশ্নের সেট, যেরকমভাবে পরীক্ষা আসবে ঠিক ওরকমই একটা ডেমো সেট কিন্তু আমরা প্র্যাকটিস করতে পারো। মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু তাই। তো পুরো সিলেবাসের পরীক্ষা দাও, আমরা কয়েকদিনের মধ্যে মক টেস্টের ব্যবস্থা করবো, সেগুলি আয়োজন করো। এবং তোমাদের ফ্রি কোর্স লঞ্চ হবে একদম সাবজেক্ট ওয়াইজ। ইতিহাসের ক্ষেত্রে ইতিহাসের সম্পূর্ণ মানে MCQ, SAQ, বড় প্রশ্ন, তার মানে প্রত্যেকটাই আলোচনা করবো পরীক্ষার সামনে। তোমরা জাস্ট একটু ওয়েট করো। তো টাইম তাহলে তোমরা টেস্ট পরীক্ষার আগে তোমরা বুঝে নাও যে তোমাদের পরীক্ষা দিয়ে বাড়িতে মক টেস্টের ব্যবস্থা করো, সেখানে পরীক্ষা দিয়ে দেখো যে তোমাদের টাইমটা কোন জায়গায় বেশি লাগতেছে, সেখান থেকে স্কিল দাও এবং সেখান থেকে তোমাদের টেস্ট পরীক্ষার যে প্রস্তুতি সেটা শুরু করো। আর যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় সেটা হচ্ছে সুদূর দিকের অধ্যায়গুলি রিভাইজ করো। আমরা কী করি, যখন আমরা প্রথম মাধ্যমিকে উঠেছি বা উচ্চ মাধ্যমিকে উঠেছি আমরা কী করেছি, শুরু থেকে পড়ে আসছি, যত সময় এগোচ্ছে আমরা ততই কিন্তু সিলেবাসে এগিয়ে যাচ্ছি। তো এক্ষেত্রে যেগুলো আমরা শুরুর দিকে পড়েছি সেগুলিকে কিন্তু রিভাইজ করা হচ্ছে না। তো এই সমস্ত বিষয়গুলিকে রিভাইজ করতে হবে, একবার রিভাইজ করে নাও প্রথম অধ্যায় থেকে। আবার ওগুলো লেখো, পড়াশোনা কাকে বলছে, লেখা পড়াশোনা এগুলিকে পড়তে হবে, লিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, তবে কিন্তু এখানে সেভ হবে। এখানে শুধু একবার পড়লেই সেভ হবে না, একবার মনে রাখলেই কিন্তু সেভ হবে না, বারংবার কিন্তু প্র্যাকটিসে আয়ত্ত করতে হবে। যেগুলো আসে না আয়ত্তে সেগুলো প্র্যাকটিসের মধ্যে আয়ত্ত করতে হবে। তো এই বিষয়ে তোমাদের শুরুর দিকের অধ্যায়গুলি রিভাইজ করো, এমনটা না যে শেষের দিকের অধ্যায়গুলি রিভাইজ করবে না, প্রত্যেকটাই রিভাইজ করে একদম জোর কদমে পড়তে শুরু করো। আর সর্বশেষ অধ্যায় বিষয় সেটা হচ্ছে তোমাদের সিরিয়াসভাবে পরীক্ষা দিতে হবে। মেন কথা হচ্ছে কেউ কেউ মনে করো টেস্ট পরীক্ষা এমনি পাশ হয়ে গেলাম, নো প্রবলেম, হয়ে গেলাম,
এই পরীক্ষায় যদি কোনো ক্রমে এক নম্বরের জন্য ফেল হয়ে যাও, মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক যে একটা স্বপ্নের পরীক্ষা দেওয়া সেটা আর হবে না, টাটা বাই বাই, এরকমই তো একটা বিষয় হয়ে দাঁড়াবে। আর এই টেস্ট পরীক্ষায় প্রথমেই যেটা তোমাদের বললাম, যদি র্যাঙ্ক কম হয় বা নম্বর তোমরা কম পাও, এক্ষেত্রে পরিবারের মানুষ যদি জানতে পারে যে এরকম তোমাদের রেজাল্টের অবস্থা, তাহলে কিন্তু অটোমেটিক তোমাদের মাথায় একটা প্রেশার চলে আসবে। তো এই সমস্ত বিষয়গুলি মাথায় রেখেই এখনও পর্যন্ত অনেক সময় রয়েছে, জোর কথনে প্রস্তুতি শুরু করো। আমি আছি তোমাদের সামনে, আমি তোমাদের পাশে আছি, প্রত্যেকটা সাজেশন তোমাদের সামনে আলোচনা করবো। তোমাদের কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট বক্সটারও অলরেডি খোলা থাকে, তোমরা কমেন্ট করে জানাও। সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই।